তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন শেখ মাসুদ। তালেবানের কাছে আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছিলেন প্রয়াত তালেবান বিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। এখন শোনা যাচ্ছে সেই তালেবানের কাছে আত্মসমর্পণ করতে চলেছেন তিনি। মঙ্গলবার ব্রিটেনের একটি সংবাদপত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা এবং রসদের অভাবে আত্মসমর্পণ করতে পারেন নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মাসুদ। খবর আনন্দবাজার। পানশিরের তাজিক নেতার একটি ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি করে প্রকাশিত এই খবরের দাবি, শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে মাসুদের। যদিও মাসুদ শিবিরের পক্ষ থেকে এখনও এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি। এদিকে আফগানিস্তানের পানশির প্রদেশ দখলের জন্য ঘিরে ফেলেছেন তালেবান যোদ্ধারা। তালেবানের আক্রমণের ভয়ে সেখানকার সাধারণ বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তালেবান বিরোধী নেতা আমরুল্লাহ সালে। তবে পানশির উপত্যকায় এখনও মাসুদ অনুগত 6,000 তাজিক যোদ্ধা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এছাড়া কয়েক হাজার আফগান সেনা এবং উজবেক যুদ্ধপতি রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন তালেবান প্রতিরোধের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাসুদ আত্মসমর্পণ করলে গোটা আফগানিস্তানেই তালেবান রাজত্ব কায়েম হবে। এর আগে হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি জানিয়েছিলেন আহমেদ মাসুদের সঙ্গে তার কথা হয়েছে। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র সংবরণের সায় দিয়েছেন। এছাড়া মাসুদও কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছিল রক্তপাত এড়াতে তালেবানের সঙ্গে তিনি আলোচনায় রাজি। এদিকে আফগানিস্তানে অর্থ সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে চলমান বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF আফগানিস্তানের সহায়তা স্থগিত করে। আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থান দেশটিতে উন্নয়ন সম্ভাবনা, বিশেষ করে নারীদের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে চিন্তিত বিশ্বব্যাংক। এছাড়া তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ আটকে রাখে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, আমরা আফগানিস্তানে আমাদের কার্যক্রম স্থগিত করেছি, একই সঙ্গে আমরা অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করছি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রাখব। অংশীদারদের নিয়ে আমরা এমন উপায় খুঁজছি যেন আমরা আফগানিস্তানের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখতে পারি, যোগ করেছেন এই মুখপাত্র। 2002 সাল থেকে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়নে $5.3 বিলিয়ন বেশি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত বুধবার কাবুলে থাকা বিশ্বব্যাংকের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদেরকে আফগানিস্তান থেকে নিরাপদে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়। 15 আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। দেশের অধিকাংশ এলাকায় এখন তাদের দখলে। এখন তারা আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।